ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. গোসল ফরজ হওয়া অবস্থায় কোনো কিছু খাওয়া, ধরা, ছোঁয়া, স্পর্শ করা এগুলো করা যাবে না বলে যেসব কুসংস্কারগুলো রয়েছে এগুলো সঠিক কি না? আসলে এগুলো কুসংস্কারই, এগুলো সঠিক নয়। ফরজ গোসল আদায় করার আগে অর্থাৎ গোসল যখন ফরজ হয়েছে তখন থেকে গোসল করার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা আপনি অতিবাহিত করবেন এই সময়ের মধ্যে আপনার জন্য সালাত পড়া নিষিদ্ধ। এ সময়ের মধ্যে আপনি কোরআন স্পর্শ করে পড়তে পারবেন না। এই সময় আপনি তাওয়াফ, কাবাঘর তাওয়াফ করতে পারবেন না। বাকি স্বাভাবিক কাজগুলো আপনি করতে পারবেন, রান্না করা, গাছ থেকে কোনো কিছু পাড়া, তারপরে পানি ব্যবহার করা, এই জাতীয় যেগুলো স্বাভাবিক কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আগের মা বোনদের বা দেখা গেছে নানি দাদিদের মধ্যে এইসব কুসংস্কারগুলো ছিল যে তারা এগুলো তাদের বৌমাদেরকে করতে দিত না। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন যদি তারা এটা অজ্ঞতাবশত করে থাকে, আর যদি এটাকেই তারা দিন মনে করে থাকে তাহলে এটা তারা ভালো জানেন এবং তাদের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বাকিটা হচ্ছে যে এখন যেহেতু আপনি বুঝতে পারছেন সুতরাং আপনাকে ফিরে আসতে হবে যে এইসব কুসংস্কারের মধ্যে আপনি থাকতে পারবেন না। আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।